চলতি মাসের 4 তারিখ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত 95টি ফ্লাইটে 34,744 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,766 জন, বেসরকারি ব্যবস্থাপনায় 30,978 জন। 95টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করে 47টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে 48টি ফ্লাইট। এদিকে মক্কায় আইটি হেল্প ডেস্ক থেকে 3,198 জন হজযাত্রীকে সেবা প্রদান ও চিকিৎসা কেন্দ্র থেকে 1,718 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স রুমে বৃহস্পতিবার কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এবছর 1,27,198 জন বাংলাদেশির হজ করতে সৌদি আরব যাবার কথা রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রিয়াদ মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ ভূঁইয়া, আব্দুল সালাম সহ অন্যরা। পরে শওকত ওসমান চৌধুরীকে পুনরায় সভাপতি ও আরকান শরীফকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মোহাম্মদ জাকির হোসেন। বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের আয়োজনে আমিরাতে ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভা দুবাইস্থ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, দুবাই বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির সিআইপি সহ আরও অনেকে। কাতারের দোহায় নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নূর আলম বাদশা। আমিন হোসেনের সঞ্চালনায় এতে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকতুল্লাহ বুলু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সহ অন্যরা। প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিটি বিএনপির সভাপতি আবু সায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল হক সাজু, মুজাহিদ আহসান, আরটিভি।